এখন দেশীয় প্রযোজনার ছবির পাশাপাশি যৌথ প্রযোজনার ছবিও করছেন ঢালিউডের শীর্ষ নায়ক সাকিব খান তার অভিনীত শিকারী ও নবাব নামে দুটি যৌথ প্রযোজনার ছবি মুক্তি পাওয়ার পর ওপার বাংলায় তার চাহিদা বেড়েই চলেছে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে ও আশেপাশের রাজ্যে তিনি দর্শকদের আমন্ত্রণে সাড়া দিয়ে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নেন এবার সেই ধারাবাহিকতায় আরও একটি অনুষ্ঠানে অংশ নিতে যাবেন এই তারকা আয়োজক সূত্রে জানা যায় কিছুদিন আগে আসামের ছোট্ট শহর বকতে গিয়েছিলেন সাকিব খান সেখানে তাকে আমন্ত্রণ জানানোর পর তিনি প্রায় লাখো দর্শকের সামনে হাজির হন হাচরি গ্রাম উন্নয়ন পরিষদের আয়োজনে একটি অনুষ্ঠানেও আমন্ত্রণ পান সাকিব আসাম মাতানোর পর আগামী বিশে জানুয়ারি এবার সাকিব উপস্থিত হবেন উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে সুন্দরবনের নিকটবর্তী এ অঞ্চলের ভেটকিয়া নামক স্থানে ঐতিহাসিক ঘোরদৌড় অনুষ্ঠিত হয় সেই উপলক্ষেই আয়োজিত অনুষ্ঠানে ডাক পেয়েছেন সাকিব খান তিনি আয়োজনটির মূল আকর্ষণ সেখানে ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থাকবেন এছাড়াও বাংলাদেশি নায়িকা স্বপ্নম ইয়াসমিন বুবলি সহ কলকাতার টেলিভিশন সিরিয়ালের অনেক অভিনয় শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা যায় শাকিব খান সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে নোলক নামে একটি নতুন ছবির প্রথম ধাপের শুটিং শেষ করেছেন রাশেদ রাহা পরিচালিত এ ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করেছেন ববি আরও রয়েছেন ওমর সানি ও মৌসুমি সামনে সাকিব অভিনীত আমি নেতা হব নামক একটি ছবি মুক্তি পাবে উত্তম আকাশ পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ